আসসালামু আলাইকুম বন্ধুরা, রাসেল আহমেদ বলতেছি। তো প্রতিনিয়ত আমি আপনাদের সামনে সকল ধরনের চাকরির সার্কুলার নিয়ে হাজির হই। তো বর্তমানেও আমি একটি চাকরির সার্কুলার নিয়ে হাজির হচ্ছে, সেটা হচ্ছে প্রাণ আরএফএল এ। এটা নিয়োগ বিজ্ঞপ্তি, অর্থাৎ একটা না অনেকগুলো নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে। তো আপনারা কিভাবে এই নিয়োগ বিজ্ঞপ্তিটাতে আবেদন করবেন সেই প্রসেসটা আমি তুলে ধরবো। তার আগে সকলের কাছে অনুরোধ রইল, যারা আমার চ্যানেলটিতে নতুন রয়েছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং সকল প্রকার চাকরির খবরাখবর পথে বেল বাটনে ক্লিক করুন। দেখতে পাচ্ছেন প্রাণ আরএফএল এর ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি এবং আরেকটা সার্কুলার আছে, সেটা হচ্ছে হলো এই যে আপনারা দেখতে পাচ্ছেন যে আরেকটা সার্কুলার হচ্ছে, সেটা হচ্ছে সেলস রিপ্রেজেন্টেশন এসআর, অর্থাৎ এসআর নিয়োগ বিজ্ঞপ্তি। ঠিক আছে, তো এই নিয়োগ বিজ্ঞপ্তিটা কিভাবে আবেদন করতে হবে সেটা আমি আপনাদের সামনে তুলে ধরতেছি। তো আগে প্রথমে আমরা এসআর এর এই সার্কুলারটি তুলে ধরতেছি। তো আরএফএল দেশের সর্ববৃহৎ প্লাস্টিক, স্টেশনারি, মেটাল, ফার্নিচার, ইলেকট্রনিক্স, মেলামাইন, পিভিসি, লাইট ইঞ্জিনিয়ারিং পণ্য উৎপাদনকারী প্রতিষ্ঠান। আরএফএল সেলসে আপনার কেরিয়ার বিকশিত ও সাফল্যমণ্ডিত করার সুবর্ণ সুযোগ রয়েছে। ক্রমবর্ধমান বাজার চাহিদা পূরণে বাংলাদেশের সুষ্ঠুভাবে আরএফএল পণ্য বিক্রয় ও বাজারজাতকরণের জন্য সম্পূর্ণ নতুন ও আকর্ষণীয় বেতন কাঠাময় নিম্নবর্ণিত পদে কিছু সংখ্যক ঊর্ধ্বমী, পরিশ্রমী এবং কেরিয়ার সচেতন বিক্রয় প্রতিনিধি নিয়োগ দেওয়া হবে। তো পদের নাম হচ্ছে সেলস রিপ্রেজেন্টেশন এসআর। শিক্ষাগত যোগ্যতা লেভেল 1, এসএসসি পাস, ন্যূনতম দ্বিতীয় বিভাগ, অর্থাৎ আপনাকে ইন্টার পাস হতে হবে ন্যূনতম দ্বিতীয় বিভাগে, এবং লেভেল 2 তে স্নাতক মাস্টার পাস সকল পরীক্ষার ন্যূনতম দ্বিতীয় বিভাগে। তো অন্যান্য যোগ্যতা, তো আপনার কি কি অন্যান্য যোগ্যতা থাকতে হবে, একটা হচ্ছে বয়স 18 থেকে 32 বছর, অভিজ্ঞদের ক্ষেত্রে 35 বছর পর্যন্ত শিথিলযোগ্য, যারা আর কি অভিজ্ঞ তারা 35 বছর শিক্ষিতযোগ্য, 18 থেকে 30 বছর, 32 বছর হলে আপনি আবেদন করতে পারবেন। উচ্চতর শারীরিক গঠন অন্যতম, 5 ফিট 2 ইঞ্চি, সুঠাম দেহ, সুস্বাস্থ্যের অধিকারী হতে হবে। বেতন ভাতা ও অন্যান্য সুযোগ সুবিধা, মাসিক বেতন, লেভেল অনুসারে বেতন কাঠামো আলাদা, যাতায়াত ভাতা, বিক্রয়ের উপর কমিশন, ইনভেন্টিভ, বিদেশ গমন, কর্মদক্ষতার ভিত্তিতে পদোন্নতি, বছরান্তে বেতন বৃদ্ধি ইত্যাদি থাকবে। তো যাই হোক, এটা হচ্ছে হলো কোম্পানির রুলস। তো বাংলাদেশের যে কোনো জেলায় এবং কোম্পানির যে কোনো সেলস টিমে কাজ করার মানসিকতা সম্পন্ন আগ্রহী প্রার্থীদেরকে সদ্যতোলা 2 রুপি 2 কপি রঙিন ছবি সহ বায়োডাটা, সকল পরীক্ষায় পাশের সনদপত্র এবং এইচএসসি রেজিস্ট্রেশন কার্ড এবং জাতীয় পরিচয়পত্র, ভোটার আইডি কার্ডের লিপিবদ্ধ করতে হবে। তো পরীক্ষার স্থান ও সময়সূচি, তো আপনারা যারা যারা এই চাকরিতে আবেদন করবেন তাদের পরীক্ষার সময়সূচি আমি দেখে দিচ্ছি। তো সিলেট বিভাগের স্থান সিলেটে, বাড়ি নাম্বার 12, রোড নাম্বার 8, ব্লক নাম্বার এ, শাহজালাল উপশহর সিলেট, অর্থাৎ শাহজালাল উপশহর সিলেট। এখানে আবেদন করা যাচ্ছে হচ্ছে 11 আগস্ট থেকে 2021 এবং 21 সেপ্টেম্বর থেকে 2021 সেপ্টেম্বর পর্যন্ত। এখনও কিন্তু আজকে 15 সেপ্টেম্বর, তো আপনারা কিন্তু চাকরি সাকরি করে এখনও রয়েছেন। তারপরে খুলনাতে কিন্তু যে নিয়োগ বিজ্ঞপ্তি রয়েছে এটা ডেট ওভার হয়ে গেছে। তারপরে হচ্ছে চট্টগ্রামে যেটা রয়েছে, চট্টগ্রামে রয়েছে হচ্ছে হলো 26 সেপ্টেম্বর থেকে 21 অক্টোবর পর্যন্ত এই চাকরি সার্কুলারটিতে রয়েছে। তো চট্টগ্রামে রয়েছে ইকবেলা টাওয়ার, পঞ্চম তলা ইসলামী ব্যাংকের হলিশহর শাখা, উপরতলা এই চাকরি সার্কুলারে। এবং বগুড়াতে রয়েছে ছবি ভিলা, চতুর্থ তলা কারমাকেল রোড, বগুড়া। এটারও ডেট চলে গেছে। তো প্রপার্টি অ্যান্ড এখন ডেট রয়েছে শুধুমাত্র বরিশালে, আমি যেসব ডেট রয়েছে তাদের বরিশালে রয়েছে, বরিশালে আপনার হুসনারায়ণ হ্যাপি হ্যাপি প্যানেল, দ্বিতীয় তলা হোল্ডিং, 21 এত হরজত, পরান সড়ক, বাগিয়া, কাশিমপুর, বিমানবন্দর থানা, বরিশাল, 26 আগস্ট 2021। এটা কিন্তু চলে গেছে, এই যে 12 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত আবেদন চলবে। তারপরে পাবনাতে কিন্তু রয়েছে, পাবনার হচ্ছে হলো ব্র্যাক ট্রেনিং সেন্টারের পাশে গামচালা মোড় পাবনা, এখানে কিন্তু 5 সেপ্টেম্বর থেকে 2021 সেপ্টেম্বর পর্যন্ত রয়েছে। তো আপনারা রংপুরে রয়েছে আরএফএল ফ্যাক্টরি, বেসিক কেল্লা, বন্দর, সিও বাজার, রংপুর, সদর রংপুর, 19 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর কিন্তু এই চাকরি সার্কুলারটি রয়েছে। তারপরে ময়মনসিংহে রয়েছে মিনাস ম্যানশন, কেটুয়ালি পাওয়ার, হাউস রোড, ময়নার মোড়, ময়মনসিংহ, 28 সেপ্টেম্বর থেকে 21 সেপ্টেম্বর পর্যন্ত। যশোর রয়েছে প্লট নাম্বার 2 সেপ্টেম্বর 1, উপশহর ঈদগাঁও মাঠের পাশে, উপশহরের নিউ মার্কেট, যশোর, 22 সেপ্টেম্বর 2021। বিদ্রোহ, কোনো অবস্থাতে উল্লেখিত যোগ্যতা এবং প্রয়োজনীয় কাগজ ব্যতীত পরীক্ষা অংশগ্রহণ করা যাবে না। ওকে, তো আরেকটি সার্কুলারটি রয়েছে, সেটা হচ্ছে ড্রাইভার পদে
প্রাণ আরএফএল এ যে ড্রাইভার পদে নিয়োগ বিজ্ঞপ্তি প্রদান করা হয়েছে সেই নিয়োগ বিজ্ঞপ্তিটি এখানে দেখুন, ড্রাইভার পদে জরুরি নিয়োগ, প্রাণ গ্রুপে বাংলাদেশের বিভিন্ন লোকেশনে অবস্থিত ফ্যাক্টরি ও ডিপ্লোমা ডিপো সমূহের বেশ কিছু ড্রাইভার নিয়োগ দেওয়া হবে। তো ড্রাইভার নিয়োগ দেওয়া হবে, যোগ্যতা হচ্ছে কমপক্ষে অষ্টম শ্রেণী পাস, বয়স 25 থেকে 40 বছর, অভিজ্ঞতা বৈধ লাইসেন্স ড্রাইভিং লাইসেন্সের কমপক্ষে 5 বছরের অভিজ্ঞতা থাকতে হবে, সুযোগ সুবিধা আকর্ষণীয় বেতন, ট্রিপ ভাতা, উৎসব ভাতা, বাৎসরিক ইনক্রিমেন্ট, ফ্রি থাকা ও স্বল্প মূল্যে খাওয়ার ব্যবস্থা সহ কোম্পানির নিয়ম অনুযায়ী অন্যান্য প্রদেয় সুযোগ সুবিধা। সাক্ষাৎকারের স্থান ও তারিখ, প্রাণ এইচআর ডিপার্টমেন্ট, এইচআর ডিপার্টমেন্ট শুধুমাত্র তার বাইক্রোবাস, প্রতি মঙ্গলবার, হোসেন সুপার মার্কেট, চতুর্তলা উত্তর বাড্ডা, ঢাকা। অর্থাৎ বাড্ডাতে আপনারা এখানে ভাইবা দিতে পারবেন। তো দ্বিতীয় নম্বরটা হচ্ছে প্রাণ ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পিআইপি, বাগবাড়া, ঘোড়াশাল রোড, পলাশ, নরসিংদী। প্রতি শনিবারে কিন্তু এখানে ভাইবা দিতে পারবেন। তো প্রাণ ডিপো ইসলামপুর, পায়রা বন্দর, মিঠাপুকুর, রংপুর, এখানে কিন্তু রংপুরে রয়েছে, 27 সেপ্টেম্বর থেকে 6 অক্টোবর 2021 পর্যন্ত আবেদন করা যাবে। প্রাণ ডিপো প্রাণডিস লিমিটেড একাডেমি মেহেন্দি নাটোর সদর নাটোর, 28 সেপ্টেম্বর। এত প্রাণ ডিপো পল্লী বিদ্যুৎ সমিতি দুই সংলগ্ন পদুয়ার বাজার, পদুয়ার বাজার বিশ্ব রোড, কুমিল্লা। তো 11 সেপ্টেম্বর থেকে 20 অক্টোবর 2021 পর্যন্ত কিন্তু কুমিল্লাতে আপনি আবেদন করতে পারবেন। প্রাণদীপ শেখ কামাল টেক্সটাইল কলেজ, মধুপুর চৌরাস্তা, ঝিনাইদহ, 15 সেপ্টেম্বর থেকে 17 অক্টোবর 2021 কিন্তু আপনারা ভাইবা দিতে পারবেন। প্রাণদীপ আলিমনগর টেন্ডাস, কাশেম, শিল্পনগর, দামোদর, ফুলতলা, খুলনা, 16 সেপ্টেম্বর ও 18 অক্টোবর 2021। প্রাণদীপ প্রাণ ফুডস লিমিটেড যক্ষা ও কুষ্ঠ হাসপাতাল সংলগ্ন শত্রুগঞ্জ ময়মনসিংহ, 16 সেপ্টেম্বর ও 17 অক্টোবর 2021। হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্ক এইচআইপি, অলিপুর, শাহবিজ্ঞান শায়েস্তাগঞ্জ, হবিগঞ্জ, 22 সেপ্টেম্বর ও 17 অক্টোবর 2021। তারপরে প্রাণডিপো ইসলামপুর পাম্পের সামনে, করুয়া বাজার, ওসমানীনগর, সিলেট, এখানে 23 সেপ্টেম্বর থেকে 18 অক্টোবর 2021 আপনারা কিন্তু ভাইবা দিতে পারবেন। তো এই নিয়োগ বিজ্ঞপ্তি দিতে আপনারা আবেদন করার জন্য কিন্তু সরাসরি অংশগ্রহণ করতে পারবেন, বিদ্রোহ কারোর সাথে নিয়োগ সংক্রান্ত আর্থিক লেনদেন করবেন না। আমি আবারও বলছি, কারোর সাথে আর্থিক লেনদেন করবেন না নিয়োগ সংক্রান্ত। তো প্রাণ আরএফএল এর এই চাকরি সার্কুলারটিতে দুটি পদে আর কি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়েছে, একটা হচ্ছে ড্রাইভার পদে এবং অন্যটি হচ্ছে হলো সেলস রিপ্রেজেন্টেশন পদে। আপনারা দেখতে পাচ্ছেন যে আমি দুটি পদে কিন্তু আপনাদের সামনে তুলে ধরলাম খুব সুন্দরভাবে। আপনারা যারা যারা বুঝতে পারেননি তারা তারা সিম্পলি আমার ডিসক্রিপশনে লিঙ্ক দেওয়া রয়েছে, দেখতে পাচ্ছেন যে আমার ভিডিওর নিচে একটা লিঙ্ক দেওয়া রয়েছে, সেই লিঙ্কে ক্লিক করবেন এবং সেই লিঙ্কে গিয়ে দেখতে পারবেন যে এই চাকরি সার্কুলারের জন্য কীভাবে আবেদন করতে হয় সেই লিঙ্কটা রয়েছে। তো সেই লিঙ্কে ক্লিক করলে কিন্তু আপনারা বুঝতে পারবেন প্রাণ আঠে ফেলে কীভাবে সাক্ষাৎকারে আপনারা আবেদন করতে পারবেন। তো যারা যারা এই চাকরি সার্কুলারটিতে আবেদন করবেন তাদের যারা সিম্পলি আবেদন করার জন্য অনুরোধ রইল। তো সকলের সুস্থতা কামনা শেষে আমি আমার এই ভিডিওটা শেষ করতেছি। সকলেই সুস্থ থাকুন, ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।